অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় বিনায়ক চতুর্থী এই চতুর্থীতেই গণেশজির উপাসনা এবং পুজো হয়ে থাকে এই বিনায়ক চতুর্থী থেকে অর্থাৎ আজ থেকে এই পনেরোই ফেব্রুয়ারি দু থেকে কপাল খুলতে চলেছে এই সাতটি রাশির মানুষের ব্যবসা থেকে ডেভেলপমেন্ট যারা ব্যবসা করছেন ব্যবসা থেকে কিন্তু আপনারা নিশ্চিত রূপে ভালো ফল পাবেন আপনাদের প্রত্যাশা পূরণ হবে এবং আপনাদের এই গণেশজির কৃপায় বাধা বিঘ্ন কাটবে অর্থাৎ যাদের যে কোনো কাজে সিদ্ধি লাভ করতে পারছিলেন না সেই সিদ্ধি লাভ করতে চলেছে এই সাত রাশির মানুষ তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর নাইন এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন অবশ্যই এই নাম্বারে আপনারা মেসেজ করুন মতো রিপ্লাই পেয়ে যাবেন এটি অ্যাপয়েন্টমেন্ট নাম্বার তো এই বিনায়ক চতুর্থী থেকে এই গণেশজির কৃপায় গণেশজির আশীর্বাদে এই সাত রাশি হতে চলেছে কোটিপতি করোড়পতি হতে চলেছে এই সাত রাশির মানুষ অপার ধন পেতে চলেছে এবং আপনাদের যে কোনো বাধা বিঘ্ন দূর হবে ব্যবসার জায়গাতে আপনারা যথেষ্ট ডেভেলপমেন্ট পাবেন আপনাদের কর্মের জায়গাতে যথেষ্ট ভালো এবং বেশ কিছু এই সাত শুভ শুভ সংবাদ অপেক্ষা করতে চলেছে অর্থাৎ আজ মধ্যরাত থেকে আপনারা পেতে চলেছেন গণেশজির কৃপা অর্থাৎ আপনাদের যে কোনো আশা পূরণ করবে এবং আপনাদের প্রত্যাশা পূরণ করবে এবং জীবনে আসবে উন্নতি কোন এই সাত রাশি মহাভাগ্যশালী প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশি কন্যা রাশি কন্যা রাশি গণেশজির আশীর্বাদে আপনাদের কপাল খুলতে চলেছে অর্থাৎ আপনাদেরকে কিন্তু গণেশজি ব্যবসা থেকে কর্ম থেকে কেরিয়ারের দিকে আপনাদের আটকে থাকা কাজ সম্পন্ন করবে এবং বাধা বিঘ্ন দূর করবে সিদ্ধি লাভ করবে যে কোনো কাজে এবং ধন সম্পত্তিতে আপনাদের পরিপূর্ণ হবে এক নম্বর দুই নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি মেষরাশি গণেশজির কৃপায় আপনাদেরও ভাগ্য চমকাতে চলেছে আপনারাও হতে চলেছেন মহা ভাগ্যশালী রাশি কোটিপতি হতে চলেছে এই সাত রাশির মধ্যে মেষরাশি মেষ রাশি কর্মের দিক থেকে উন্নতি আসবে ব্যবসার দিকে ডেভেলপমেন্ট ভাগ্য চমকাতে চলেছে এবং আপনাদের প্রত্যাশা এবং বেশ কিছু শুভ সংবাদ আপনাদের জন্য কিন্তু অপেক্ষা অপেক্ষা করছে মেষরাশি যদি আপনি আপনার জন্য তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বিশ্বরাশি বিশ্বরাশি এই গণেশজির কৃপায় আপনাদেরও কিন্তু ভাগ্য চমকাতে চলেছে অর্থাৎ আপনারা কিন্তু অপার ধন পেতে চলেছেন অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে আপনাদের কেরিয়ার ক্ষেত্রে বিদেশ থেকে অর্থ আসা হঠাৎ আকস্মিক প্রাপ্তির জায়গাটা নির্দেশ করছে এবং ব্যবসা থেকে যথেষ্ট ডেভেলপমেন্ট এই সময় কিন্তু আপনাদের হবে এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আকস্মিক প্রাপ্তির জায়গা অর্থাৎ সিংহ রাশি যদি আপনি হন এই গণেশজির কৃপায় আপনারা কিন্তু যথেষ্ট পরিমাণে ভাগ্য কিন্তু আপনাদের চমকাবে অর্থাৎ এই সময়ের মধ্যে আপনারা হবেন সেরা সেরা রাশি আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে মনের আশা পূরণ হবে এবং ভাগ্য চমকাবে চমকাবে এবং ব্যবসা ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে প্রত্যাশা পূরণ এবং বেশ কিছু শুভ সংবাদ নির্দেশ করছে এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ আপনারা এই সময়ের মধ্যে ধনের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো আমি আবারও বলছি ধন সম্পত্তির জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট ভাগ্যের চাকা আপনাদের ঘুরবে কর্কট রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে প্রত্যাশা পূরণ এবং আপনাদের মনস্কামনাও এই সময়ের মধ্যে কিন্তু পূরণ হবে এরপরে যে রাশির কথাগুলো সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির নিশ্চিত নিশ্চিত রূপে ভাগ্য কিন্তু চমকাতে চলেছে আপনাদের নিজস্ব প্রপার্টি থেকে লাভ সম্পত্তি থেকে লাভ কেরিয়ারের দিক থেকে উন্নতি কর্মের দিক থেকে উন্নতি এবং আপনাদের আশা আকাঙ্ক্ষা কিন্তু পূরণ এই সময় কিন্তু হবে এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার তুলা রাশির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ সংবাদ কিন্তু আসতে চলেছে অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং ভূমি ভবন বাহন সুখের সম্ভাবনা বাড়িয়ে তুলছে ব্যবসার জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো আকস্মিক প্রাপ্তির জায়গাটা আপনাদের নির্দেশ করছে এবং আপনাদের বেশ কিছু শুভ সংবাদ অপেক্ষা করছে এবং আপনাদের প্রত্যাশা আকাঙ্ক্ষা পূরণ এই সময়ের মধ্যে কিন্তু হবে অর্থাৎ আপনি যদি তুলা রাশি মানুষ হন তুলা রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এই গণেশজির আশীর্বাদে আপনাদের ভাগ্য কিন্তু চমকাতে চলেছে অর্থাৎ এই সময়ের মধ্যে আপনারা কিন্তু বিশেষভাবে বেশ কিছু অ্যাচিভমেন্ট কিন্তু এই সময়ের মধ্যে আপনাদের হবে এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের ধনভাব আর্থিক স্থিতির ভাব যথেষ্ট ভালো কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট নিজস্ব প্রপার্টির যোগ ভূমি ভবন বাহনের সুখের জায়গা যেমন আছে পাশাপাশি কর্মের জায়গাটা ভালো ব্যবসার জায়গা ভালো এবং আপনাদের ধনের জায়গাটা ধন সম্পত্তির জায়গাটা কিন্তু যথেষ্ট এই সময় ভালো দেখা যাচ্ছে অর্থাৎ এই যে গণেশজির কৃপায় এই মিথুন রাশির মানুষদেরও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ সংবাদ কিন্তু অপেক্ষা করছে অর্থাৎ আপনাদের উন্নতির উপর উন্নতি এই সময় কিন্তু হবে এবং যে কোনো কাজে সিদ্ধিলাভ এবং গণেশজির কৃপাতে আপনাদের এই সময়ের মধ্যে যে কোনো কাজ সম্পন্ন হওয়া এবং যে কাজগুলো আপনাদের বাধা বিঘ্ন মধ্যে দিয়ে যাচ্ছে সেই বাধা বিঘ্ন আপনাদের নিশ্চিত নিশ্চিত রূপে কাটবেই কাটবে এবং গণেশজির আশীর্বাদে আপনাদের আসবে জীবনে পসপেরারিটি এবং যাদের ফিনান্সিয়াল দিক থেকে খুব সমস্যা হচ্ছে তাদেরও কিন্তু ফিনান্সিয়াল সমস্যা কাটবে প্রত্যেকে আমি কমেন্টসে প্রত্যেকেই লিখুন ওং গাং গণেশায় নম এই মন্ত্রটি আপনারা পাঠ করুন এবং সেটাতে বিশেষভাবে লাভ আপনারা পাবেন এবং গণেশজিকে যদি একুশটা দুব্বা যদি আপনি নিবেদন করতে পারেন আপনাদের ধনের দিকটা আপনাদের কেরিয়ারের দিকটা আপনাদের কর্মের দিকটা আপনাদের ব্যবসার দিকটা নিশ্চিত নিশ্চিত রূপে ভালো হবেই আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি অর্থাৎ এই বিনায়ক চতুর্থী থেকে কপাল যে খুলতে চলেছে এই গণেশজির কৃপায় এই সাত রাশি মহাসুখ পেতে চলেছে এই সাত রাশির জাতক জাতিকা এবং বাধা বিঘ্ন দূর হতে চলেছে এবং জীবনে আসতে চলেছে অভূতপূর্ব পরিবর্তন তো ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ